ফাইনাই লোকসভা চৌমারি 90 স্কাঙ্গ তনি স্রাং 17 গোলাঘাটি বিধানসভা বাই খবজা গোলাঘাটি হাতিও কাইসা বিলেস কমিটি নতুই বিজেপি বদল নিবাখাক তৈ লাহার হিমবত খলাইসাকা লাহার হিমবত গ মাঞ্জাকা বিজেপি আদং নারায়ণ দেবনাথ নক খবই বিজেপি তে কুবনি আদং রক আজকের প্রোগ্রামটা আপনারা জানেন আসন্ন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আজকা গোলাঘাটি 5টি বুথ নিয়ে একটি শক্তিকেন্দ্র এই শক্তিকেন্দ্রের উদ্যোগে আজকা আমরা এই বাজারে আমরা বিপ্লব কুমার দেবের সমর্থনে আমরা মিছিল করেছি এবং এই 5টি বুথের যারা সমস্ত জনগণ রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যে উন্নয়নমূলক কাজগুলি করেছেন সেগুলি আমরা মানুষের প্রত্যেকের বাড়িতে আমরা কিছুদিন আগে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়েছি যারা লাভার্থী হয়েছেন এবং তাদের কাছে আমরা আবেদন করেছি যে নরেন্দ্র মোদীর যে উন্নয়নমূলক কাজ সেই উন্নয়নমূলক কাজ আগামী দিনে যেন আরও বেশি করে আপনাদেরকে উপহার দিতে পারে আমাদের প্রধানমন্ত্রী যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে একটা সরকার স্বচ্ছ সরকার ত্রিপুরা রাজ্যে চলছে সেই স্বচ্ছ সরকারের ভাবমূর্তি যেভাবে মানুষকে উন্নয়নমুখী করে যাচ্ছে যারা গরিব ছিল গরিব থেকে যাদেরকে উন্নয়নশী করে যাদেরকে আরও কী করে আগামী দিনে তারা আরও উন্নয়ন পেতে পারে বেকার যুবক যুবতী থেকে আরম্ভ করে গ্রামের যারা আমার মা বোনেরা রয়েছে তারা যাতে কীভাবে আত্মনির্ভরশীল হতে পারে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আত্মনির্ভর ভারত গড়ার আত্মনির্ভর ত্রিপুরার গড়ার যে লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী সেই দিশায় যাতে কাজ করে এবং তারা যাতে আমাদের বিপ্লব কুমার দেবজিকে রেকর্ড বুটে যাতে আমাদের সেই পবিত্র আমাদের যে মন্ত্রিসভা যেতে পারতে পারে সেই দিশায় আমরা আজকের এই মিছিল আমরা শুধু একটি পঞ্চায়েত শুধু গোলাঘাটি পঞ্চায়েত 5টি বুথ সে 5টি বুথের কার্যকর্তা আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আজকের মিছিলে আমাদের মণ্ডলের সহসভাপতি রবীন্দ্র দত্ত মহোদয় শক্তিকেন্দ্রের ইনচার্জ নির্মল দত্ত এবং বুথ সভাপতিগণ এই 5টি বুথের বুথ সভাপতিগণ বুথের বিভিন্ন কার্যকর্তাগণ আজকের এই মিছিলে আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের যে গোলাঘাটের ইনচার্জ অমল দেবনাথ মহোদয় উনি একটা মিটিং আছে অন্য আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী কাঞ্চনমালাতে আসবেন টুটু টুর প্রোগ্রাম করবেন ওই জায়গায় তিনি আটকে গেছেন আমাদেরকে বলেছে আমাদের মিছিল আরম্ভ করার জন্য তাই আমরা এই মিছিলটা আরম্ভ করে আজকে এখানে সমাপ্ত হয়েছে ন্যূনতম সেই 5টি বুথের থেকে 1200 লোক আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে।